আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একজন মুসলমান কন্যার সত্য গল্প। সেদিন ছিল তার বিয়ের দিন। মহা ধুমধামে তার বিয়ের আয়োজন চলছিল। মাগরিবের আজান পড়ল। আজান শেষে মেয়েটাকে সাজানোর জন্য পার্লার থেকে আর্টিস্টরা চলে আসলো। মেয়েটাকে মেকআপ দিয়ে সুন্দর করে সাজানো হলো। বিয়ের জন্য সাদা সুন্দর একটা পোশাক তাকে পরিয়ে দেওয়া হলো। এসব করতে করতে এশায়ের আজান পড়ে গেছে। আর তখনই সেই কন্যার মনে পড়ে গেল তার অজু তো নষ্ট হয়ে গিয়েছে। তাই সে তার মাকে জানালো, মা আমি অজু করে নামাজ আদায় করে আসছি। মেয়েটার মা তার মেয়ের কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি দেখতে পাচ্ছ না বাইরে সকলে তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখন অজু করার কথা বলছো? অজু করলে যে তোমার সকল মেকআপ নষ্ট হয়ে যাবে। আমি তোমার মা, আমি তোমাকে বলছি, এখন তুমি নামাজ পড়বে না। তুমি আমার কথার অবাধ্য হলে আমি কষ্ট পাব। এরপর সেই কন্যা প্রতিউত্তরে তার মাকে বলল, কিন্তু মা আমি নামাজ না পড়ে কিছুতেই এখান থেকে যাব না। তুমি ভালো করেই জানো যে নামাজের কোনো মাফ নাই। মানুষ কখনোই আল্লাহ তাআলার অবাধ্য হতে পারে না, তাই আমিও আল্লাহর অবাধ্য হতে পারবো না। এরপর মা উত্তরে বললেন, যদি মেহমানরা তোমাকে মেকআপ ছাড়া দেখতে পায় তবে তারা কি বলবে? তাদের চোখে তো তোমাকে আর সুন্দর লাগবে না, তখন তোমাকে নিয়ে সকলে হাসি তামাশা করবে। অতঃপর মেয়েটি তার মাকে বলল, মা তুমি শুধু এটাই চিন্তা করছো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা, কিন্তু তুমি এটা ভাবছ না আমি নামাজ না পড়লে আল্লাহর দৃষ্টিতে অসুন্দর হয়ে যাব। এই কথা বলে মেয়েটা অজু করতে চলে গেল। অজু করার সময় তার সমস্ত মেকআপ ধুয়ে মুছে উঠে গেল, কিন্তু সে তা নিয়ে কোনো পরোয়া করল না। অতঃপর সে নামাজ পড়া শুরু করে দিল এবং যথারীতি নামাজ আদায় করতে লাগলো। কিন্তু সেই কন্যা জানত না যে সেই নামাজই তার জীবনের শেষ নামাজ। সে নামাজ পড়ার সময় সিজদাতে গেল, আর তখনই তার রূহ তার শরীর থেকে বের হয়ে গেল। নামাজ পড়তে চাওয়া এক দৃঢ় প্রতিজ্ঞা মুসলিমা রমণীর সেজদারত অবস্থাতেই সৃষ্টিকর্তার নিকট চলে যাওয়ার এই এক বিস্ময়কর ঘটনা। সেই মেয়েটি সবসময় অন্যান্য কাজের চেয়ে নামাজকেই বেশি গুরুত্ব দিয়েছিল। সে চাইতো তার রবের কাছাকাছি যেতে। নামাজের মাধ্যমেই রবের সবচেয়ে কাছাকাছি যাওয়া সম্ভব, এবং সে তার চেহারা কিংবা সাজগোজ নিয়ে কোনো রকম পরোয়া করত না। কে তাকে নিয়ে কি বলবে এটা নিয়েও সে কখনো ভাবত না। তার একমাত্র ভাবনা ছিল আল্লাহকে নিয়ে। আল্লাহর কাছে প্রিয় হওয়াই ছিল তার প্রধান চিন্তা। সব মুসলিম নারী পুরুষদের চিন্তাই এমনই হওয়া উচিত। আর এই সত্য ঘটনা সম্পর্কে জানিয়েছিলেন আব্দুল মোহসিন আল মাহমুদ। এই ঘটনাটি ঘটেছিল সৌদি আরবের রাজধানীতে। তবে আব্দুল মোহসিন আল মাহমুদ এই মুসলিম কন্যা কিংবা তার পরিবারের পরিচয় সম্পর্কে কাউকেই কিছু জানার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।